আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাববিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাববিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল দি ফাইন্যান্সিং ডিসিশন, এবং আমার অ্যাসাইন কোর্সের নাম হল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, এই দি ফাইন্যান্সিং ডিসিশন এই চ্যাপ্টারের অনেকগুলো ক্লাস আমি ইতিপূর্বে নিয়ে ফেলেছি এবং বেশ কিছু সমস্যা তোমাদেরকে সমাধান করিয়েছি। আরও কয়েকটা সমাধান আমি তোমাদেরকে করাবো, তারপরে এই চ্যাপ্টারটি আমরা শেষ করব। তো তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে নতুন একটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। আমি এখন সমস্যাটি পড়ছি, অঙ্কটি পড়ছি। MM কোম্পানি হ্যাজ নেট অপারেটিং ইনকাম EBIT অফ টাকা 2,40,000, an investment of taka 12 lakh in assets. MM company ekti assets e 12 lakh taka biniyog korechilo ebong shekhan theke tader EBIT ba operating income hoyeche 2,40,000 taka. It can raise debt at 12% rate of interest and overall capitalization rate is 15%. Requires using NOI approach ব্যবহার করে আমাদেরকে বের করতে হবে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট KE, ইফ দ্য ফার্ম হ্যাজ নো ডেপ্ট, ডেপ্ট অফ টাকা 3 লাখস, ডেপ্ট টাকা 6 লাখ। টোটাল অ্যানালাইসিস করলে যেটা দাঁড়ায়, MM কোম্পানি 12 লক্ষ টাকা কোন একটা অ্যাসেটে বিনিয়োগ করে তার EBIT হয়েছিল 2,40,000 টাকা, সে 12% সুদে কিছু ঋণ নিতে চায় এবং ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট আছে তার 15%। এই অবস্থায় আমাকে বের করতে হবে মার্কেট ভ্যালু, এরপরে ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। এই তিনটি জিনিস বের করতে হবে। তবে আমাদের সামনে তিনটি বিকল্প পথ আমাদেরকে দিয়েছে, যে কোম্পানি ঋণ নেওয়ার একটা অপশন এর কথা বলেছে। ঋণ নেওয়ার অপশনে তিনটি অপশন দিয়েছে এখানে। নো ডেপ্ট মানে যদি কোনো ঋণ না নেয়, তারপর যদি 3 লাখ টাকা ঋণ নেয়, তারপর যদি 6 লাখ টাকা ঋণ নেয়। এই অপশনগুলো বিবেচনা করে এই তিনটি রিকোয়ারমেন্টস আমরা বের করব। তো প্রথম রিকোয়ারমেন্টসটা আমরা সলভ করছি। NOI অ্যাপ্রোচে তোমাদেরকে মনে রাখতে হবে, NOI অ্যাপ্রোচে মার্কেট ভ্যালু অফ ফার্ম নর্মালি সমানই হয়ে থাকে সমস্ত অপশনগুলোতে। তো রিকোয়ারমেন্টস এক। তবে তার আগে আমরা একটু দেখে নিই আমার কি কি জিনিস দেওয়া রয়েছে। দেখো, EBIT দেওয়া আছে 2,40,000 টাকা, আর কোম্পানি ঋণ নিতে পারে। ঋণ নিতে গেলে এই কোম্পানির ঋণের সুদের হার KD হবে হলো 12%, 0.12, আর ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট K0, এটি দেওয়া আছে 15%। তো আমাকে এক নম্বর রিকোয়ারমেন্টসে বের করতে হবে হলো মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম V, ভ্যালু অফ ফার্ম, এটি বের করার NOI অ্যাপ্রোচের ফর্মুলাটা হলো EBIT ভাগ K0। EBIT 2,40,000,
K00.15 देखो हमरा जिधि अखन कैलकुलेशन करे दे ही 2,40,000 के 0.15 दरा जिधि भाग करे तले 16,00,000 टाका बेर हाय हमरा प्रथम रिक्वायरमेंट्स टा शेष करलाम एर पड़े देखो रिक्वायरमेंट्स द्वितीय टा हमरा शुरू करबो टोटल मार्केट वैल्यू ऑफ शेयर कैपिटल तापर इक्विटी कैपिटलाइजेशन के ई देखो आमार तीनटी ऑप्शन रही है विकल्प पथ रही है जदि नो डेप्ट जदि ऋण ना हो जदि 3,00,000 टाका ऋण थाके जदि 6,00,000 टाका ऋण थाके ए तीनटी विकल्प पंथा अवलम्बन करे आमार ए दुटी जिनिस बेर करते हबे तो शेयर कैपिटलेर परिमाणटा विभिन्न ঋণের মাত্রায় বিভিন্ন রকম হয়ে থাকে তাই এখানে তিনটি ঋণের মাত্রা আছে তাই তিন ধরনের শেয়ার ক্যাপিটাল বের হবে আর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ও তিনটি ঋণের মাত্রায় তিন ধরনের বের হবে তাই এই দুটি রিকোয়ারমেন্টস আমার তিনটি অপশন থেকে বের হবে এই কারণে আমরা এই দুটি রিকোয়ারমেন্টস একত্রে করতে চাই এবং এই জন্য আমরা একটা টেবিল তৈরি করে কাজ করব আমি এই ডান পাশে করি কারণ এই বাম পাশে যে জায়গা আছে তে সম্পূর্ণ হবে না দেখো রিকোয়ারমেন্টস টু আমি টেবিলটা তৈরি করে নেই এখানে আমরা ডিটেইলসটা লিখব আমার নো ডেপ্ট আমার প্রথম অপশনে বলেছিল নো ডেপ্ট মানে কোনো ঋণ নেই বি নম্বরে বলছে ডেপ্ট অফ টাকা 3,00,000 সিতে হলো ডেপ্ট অফ টাকা 6,00,000 এই তিনটি ঋণ অপশন থেকে আমার শেয়ার ক্যাপিটালের পরিমাণ বের করতে হবে আর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটটা বের করতে হবে আমাদের দেখো আমাদের ভ্যালু অফ ফার্ম আমরা প্রথমে কিন্তু বের করে নিয়েছি অথবা আমরা একটু নতুন করে লিখি যে ইবিআইটি ইবিআইটি কিন্তু আমার দেওয়া আছে 2,40,000 টাকা আর আমার অঙ্কে কে জিরো দেওয়া আছে যে শুরুতে নিয়েছি আমরা 15% আর ক্রেডিট আমার অঙ্কে দেওয়া আছে 0.12 আর আমরা এখান থেকে ভ্যালু অফ ফার্মটাকে কিন্তু বের করে নিতে পারি আমার অলরেডি আমার বের করা রয়েছে ভ্যালু অফ ফার্ম ভ্যালু অফ ফার্ম ভি এই যে রিকোয়ারমেন্টস একের মধ্যে বের করেছি 16,00,000 টাকা
আর আমার ঋণের পরিমাণ ডেপ্ট বি এই যে দেখো উপরে আমরা লিখে দিচ্ছি এখানে নো ডেপ্ট কোনো ঋণ নাই নিল এখানে এই অপশনে ডেপ্ট আছে দেখো 3 লাখ ঋণ আছে 3 লাখ টাকা আর এই অপশনে ঋণ আছে 6 লাখ টাকা আমার মোটামুটি এই জিনিসগুলো আমার অঙ্কের মধ্যে রয়েছে এখন আমি কাজ করি প্রথমে বের করতে বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল রিকোয়ারমেন্টস ফ্রিতে অতএব ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল এটাকে এস দ্বারা প্রকাশ করবো এটা কিভাবে বের করবো ভি মাইনাস বি দেখো খুব সুন্দর একটি সিস্টেমে আমরা এখন এটি বের করব ভি মাইনাস বি বি কোথায় আছে এই যে ভি আছে 16 লাখ 16 লাখ 16 লাখ বি এই যে বি আছে তা আমরা এখন এখানে যদি ক্যালকুলেশনটা দেখি 16 লাখ মাইনাস এখানে ঋণের পরিমাণ হলো বি এর পরিমাণ হলো নীল মানে জিরো বিয়োগ করে দিলে 16 লাখ টাকা বের হয়ে গেল এই অপশনে দেখো আমার বি এর পরিমাণ হলো 16 লাখ আর বি হলো 3 লাখ ক্যালকুলেশন করলে দেখো 13 লাখ টাকা বের হলো এখানে দেখো বি এর পরিমাণ 16 লাখ আর ঋণের পরিমাণ আছে 6 লাখ বিয়োগ করে দিলে 10 লাখ টাকা ওকে আমার দ্বিতীয় রিকোয়ারমেন্টসটা বের হয়ে গেল যে ফার্মের ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল বা শেয়ারের মূল্যগুলো কত এটি বের হয়ে গেল সর্বশেষ বের করতে বলছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ই অতএব ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ই এটি বের করার ফর্মুলাটা হলো কে জিরো প্লাস কে জিরো মাইনাস কে ডি বি বাই এস এই সূত্রটা আমি এখন প্রয়োগ করব এখানে তাহলে দেখো এখানে তিনটি অপশন তিনটা জায়গায় আমরা কাজ করব প্রথমে হলো আমরা যদি কে ইটা বের করতে চাই সমান সমান দিয়ে দেখো প্রথমে সূত্রে লিখব কে জিরো এখানে কিন্তু দেখো এই যে কে জিরো দেওয়া আছে কে জিরো কত 0.15 প্লাস কে জিরো 0.15 কেডি এই যে কেডি আছে কত 0.12 বি বাই এস বি মানে হলো ঋণ এই যে বি এর পরিমাণ এখানে আছে নীল নীল মানে হলো জিরো এস এই যে এস বের করেছি 16 লাখ এরপরে এই অপশনটা একটু সূত্রটা কমপ্লিট করি না এখান থেকে আগে ক্যালকুলেশন করে যাই আমরা দেখো 0.12 প্লাস 0.03 ইন্টু জিরোকে 16 লাখ দিয়ে ভাগ করলে জিরো হয়ে যায় 0.15 দেখো এখানে আবার একইভাবে কে জিরো লিখবো কে জিরো হলো 0.15 প্লাস 0.15 মাইনাস কেডি হলো 0.12 উপরে বি নিচে এস দেখো এই যে বি এর পরিমাণ এখানে দেওয়া আছে 3 লাখ আর এস হলো 13 লাখ 0.15 প্লাস 0.03
इंटू 3 लाख भाग 13 लाख। देखो जी कैलकुलेशन करी 0.03 इंटू 3 लाख भाग 13 लाख प्लस 0.15। देखो 0.1569 थर्ड ऑप्शन है। हमरा थर्ड ऑप्शन है जखन जाबो आबार एकी भावे आमरा ए सूत्रेर मध्ये मान बसाबो। प्रथम हलो के जिरो, के जिरोर मान हलो 0.15 प्लस के जिरोर मान 0.15 माइनस के डिर मान 0.12। बी एर मान हलो एखाने देवा आछे 6 लाख और एस एर मान आमरा बेर करेछि 10 लाख। 0.15 प्लस 0.03 इंटू 6 लाख भाग 10 लाख। आमरा जोदि एखन क्यालकुलेशन करे उत्तरटा बेर करे 0.03 इंटू 6 लाख भाग 10 लाख प्लस 0.15 0.1680। प्रिय छात्र छात्रीरा देखो आमार सम्पूर्ण अंकटी करा शेष हो गेल। आमादेर एखाने तीनटी जिनिस जानते चेयेछिलो। प्रथमे जानते चेयेछिलो भ्यालू अफ फार्म, टोटाल भ्यालू अफ फार्म आमादेर बेर करते बोलेछे। आमरा प्रथमेई ओटा बेर करे निएछि भ्यालू अफ फार्म। तारपर बेर करते बोलेछिलो मार्केट भ्यालू अफ शेयर कैपिटल। जेहेतु एखाने तीनटी ऋणेर अपशन रयेछे, एई तीनटी ऋणेर अपशने आमार तीन धरनेर शेयर कैपिटल बेर होबे। ताई एई जे भ्यालू अफ शेयर कैपिटल बेर करेछि एखाने, আর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকেই বের করতে বলেছে, সেটাও আমরা এখানে বের করেছি। তিনটি ঋণের মাত্রা আর তিনটি কেই বের হয়েছে আমাদের। এ কারণে আমরা একটা টেবিল করে এখানে একবারে কাজ করে নিয়েছি। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখে বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি। সবাই নিরাপদে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।